নদিয়ার শান্তিপুরে ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে রেলের চাকায় পড়ল তালা, স্টেশনের ফ্যানও খুলে দেওয়া হয়। আবহাওয়া দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক পর্যন্ত সর্বত্র চলছে সাবধানতা। গঙ্গার ভাঙন কবলিত এলাকাগুলি পরিদর্শন করছেন সরকারি পদাধিকারীরা, প্রচারিত হয়েছে একাধিক কন্ট্রোল রুমের নাম্বার। নদিয়ার শান্তিপুর রেলওয়ে স্টেশনে দেখাও গেল তৎপরতা। প্ল্যাটফর্মের উপর যাত্রীদের সুবিধার্থে টাঙানো ফ্যান ঝড়ের হাওয়ায় যাতে নষ্ট না হয়ে যায় এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট যাতে না হয় তার জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। এদিন প্ল্যাটফর্মে থাকা প্রায় 32টি ফ্যান খোলা হলো রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। জংশন স্টেশন হিসেবে অনেক ট্রেন থাকার কথা কারশেডে, কিন্তু সেগুলোকে আগেই স্থানান্তরিত করা হয়েছে কাছড়াপাড়া, ওয়ার্কশপ, হাওড়া, কাকুরগাছি বিভিন্ন জায়গায়। লকডাউনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল, তবুও স্টাফ স্পেশাল ট্রেন দুটি শান্তিপুর রেলওয়ে স্টেশনে 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। রেললাইন থেকে বায়ু প্রবাহের ফলে যাতে কোনোভাবেই তা এগিয়ে যেতে না পারে তার জন্য চাকার তলায় কাঠের গুটকা লোহার স্ক্রিন দেওয়া হচ্ছে। এছাড়াও রেল লাইনের সাথে লোহার শিকল দিয়ে বাঁধা হচ্ছে ট্রেনের মূল অংশ। স্টেশন মাস্টার অচিন্ত কুমার রায় জানান, প্রতিটি চাকা অটোমেটিক লক করা থাকে, তবুও বাড়তি সতর্কতা হিসেবে ব্যবস্থা নেওয়া জন্য ব্রেক টু ডাউন করে দেওয়া হয়েছে, পেন্টো লোয়ার করা আছে এবং আমরা এক্সট্রা স্কিড এবং ক্লাম্প করা, স্কিডের সাথে ক্লাম্প করা আছে, চেন দিয়ে সেফটি চেন দিয়ে ক্লাম্প করে লাগানো আছে যাতে কোনো মতে গাড়িটা রোল না করে। কটা গাড়ি এখানে আছে? এখানে দুটো গাড়ি আছে। আর কার্ডশেটে? কার্ডশেটে কিছু না, এখানে এখানে প্ল্যাটফর্মে আছে। চারটে করে স্কিড, সামনে পেছনে চারটে, আর চেন তালা লাগানো। স্যার এমনি ব্রেকের ক্ষেত্রে তো অটোমেটিক ব্রেক হয়েই থাকে না? ব্রেক এমনি হয়ে আছে, এটা এক্সট্রা প্রিকশন। আচ্ছা, আপনার নাম ডেজিগনেশন? আমার নাম অচিন্ত কুমার রায়, এস এস শান্তিপুর। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।